নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি সেই জ্যোতিষ ব্যক্তিত্বের অনুষ্ঠান, যার অনুষ্ঠান দেখার জন্য প্রচুর মানুষ কিন্তু অপেক্ষায় থাকে। ইম্পর্টেন্ট কাজ ছেড়ে দিয়ে তারা কিন্তু টিভির সামনে বসেন যে এই সময় এই চ্যানেলে দিদির অনুষ্ঠান হবে। আর সত্যি কথা বলতে কি, কেনই বা আপনারা বসবেন না, কারণ এই অনুষ্ঠান থেকে এমন কিছু আপনারা পান যেটা আপনাদের জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য একটা কিন্তু মোক্ষম জায়গা তৈরি করে দিতে পারে এই অনুষ্ঠান। আর যিনি আমাদের এই অনুষ্ঠানে হটসিটে আজকে রয়েছেন, তিনি কিন্তু নক্ষত্রের মতো আপনাদের জীবনের অন্ধকারকে দূর করে আলোকিত করেন, আলোর রশ্মিতে ভরিয়ে দেন আপনাদের জীবনকে জ্যোতিষ ও তন্ত্রের সাহায্যের মাধ্যমে। এবং বিগত 20 বছর ধরে তিনি কিন্তু মানুষের মুখে হাসি ফুটিয়ে এসেছেন এই দুটো শাস্ত্রের মধ্য দিয়ে, এবং তিনি জানেন কিভাবে মানুষকে কোন সময় কাজ দেওয়া যায়, তাই সময়টাকে তিনি ভীষণ গুরুত্ব দেন। যেমন সামনেই রয়েছে আমাদের রটন্তী অমাবস্যা, এই দিনও কিন্তু তিনি থাকছেন। এটা বছরের প্রথম অমাবস্যা এবং একটি বৃহৎ অমাবস্যা, সেই দিনও কিন্তু তিনি থাকছেন তারাপীঠে, সকালে চেম্বার করছেন। রাত্রিবেলা মহাযজ্ঞ তিনি কিন্তু থাকবেন, আপনাদের গ্রহদোষ খণ্ডন করবেন। এবং জানেন যে যে বাচ্চারা আগামী দিনে পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য কিছু বিশেষ কবচ তিনি তৈরি করেছেন, সেটাও কিন্তু আপনাদের হাতে তুলে দেবেন যারা ইতিমধ্যেই নাম লিখিয়ে ফেলেছেন। সুতরাং এই 2020-তে আমরা ভালো থাকবো, এই রেজলিউশন যারা নিয়েছেন তারা কিন্তু বৈশালীদের অনুষ্ঠানকে কখনোই মিস করবেন না, বা বৈশালীদের যে কথাগুলো অ্যাডভাইসগুলো দেন সেগুলো মেনে চলার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন। অবশ্যই আপনারা আজকে ফোন ঘোরান, ফোন করুন, আপনাদের ফোনের অপেক্ষায় আমরা রয়েছি। আর দিদিকে আমরা স্বাগত জানাবো 2020-র প্রথম অনুষ্ঠান দিদির, দিদিকে হ্যাপি নিউ ইয়ার। সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সবার যেন 2020 সালটা ভীষণ ভালো কাটুক, মায়ের কাছে সেই কামনা করছি। এবং আপনাদের সাথে দীর্ঘ এতগুলো বছর তো আমার পথ চলা, আজকে একদিন বা দুদিন আমি এই প্রফেশনের সাথে যুক্ত নই, কিন্তু এত মানুষের ভালোবাসা, গুরুজনদের আশীর্বাদ, মাতার আশীর্বাদ নিয়ে এই জ্যোতিষতন্ত্র নিয়ে কিন্তু কাজ করে চলেছি। আর আপনারা যদি আমার ইউটিউব প্রোগ্রামগুলো দেখে থাকেন, তাহলে আমি যে ধরনের প্রেডিকশানগুলো আগে দিয়ে গেছি, অর্থাৎ বর্তমান যে প্রেজেন্ট সিচুয়েশান চলছে, যে রাজ্য রাজনীতিতে একটা সাংঘাতিক রকম একটা ডিস্টারবেন্স একটা আমরা দেখতে পাবো, এবং বর্তমানে যে সময় দিয়ে আমরা পাস করছি, একাধিক প্ল্যানেট একটি ঘরের মধ্যে, অর্থাৎ ধনুরাশিতে খুব কম ডিফারেন্সের মধ্যে, 2-3 ডিগ্রি ডিফারেন্সের মধ্যে যে সমস্ত প্ল্যানেটগুলো রয়েছে একসাথে হওয়ার জন্য, কনজয়েন্ট অবস্থায় থাকার জন্য এবং রাহুর অ্যাসপেক্টে থাকার জন্য, আমরা কিন্তু দেখতে পাবো অনেক মানুষের ক্ষেত্রেই নানা রকম বিপর্যয়, নানা রকম বাধাবিঘ্ন, এবং ভারতবর্ষের অর্থনৈতিক জায়গা ভীষণভাবে একটা ডিস্টারবেন্সে পাবেন। প্লাস হচ্ছে শেয়ার মার্কেটের জায়গা থেকে বলে যাব, 2020 আপনার মিডিলের পর থেকে, অর্থাৎ আগস্ট মাসের আগে থেকে পর থেকে কিন্তু আপনারা কিছুটা ইম্প্রুভমেন্ট পাবেন। এখন আপনারা তাড়াহুড়ো করবেন না, যারা ইনভেস্টমেন্ট সেক্টরের সাথে এই ধরনের যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে বলবো একটু কিন্তু স্থিরভাবে থাকবেন, যাতে পরবর্তী সময়গুলো আপনাদের জীবনে একটা গেম দিতে পারে। এবং 2020-র প্রথম দিকটা আমরা ভীষণভাবে একটা অস্থিরতা পাবো, এবং একটা যুদ্ধকালীন পরিস্থিতি, একটা সমস্ত জায়গা থেকে একটা অস্থিরতা, এটা কিন্তু প্ল্যানেটারি পজিশনের জন্যে কিন্তু আমরা বিশেষভাবে পাচ্ছি। কাজে এই জায়গাটায় আমাদের কিছু হবে, প্রাণায়াম করতে হবে প্রতিটা দিন, আমাদের পুজো পাঠ করতে হবে প্রতিটা দিন, আমরা যে ধর্মের মানুষই হই না কেন, খ্রিস্ট ধর্ম হই, মুসলিম ধর্ম হই, হিন্দু ধর্ম হই, কিন্তু একটা নিজস্ব একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে, স্থিরতার মধ্যে দিয়ে, এবং আমাদের স্থিরতা আনতে গেলে আমাদের কী করতে হয় না, মেডিটেশন করতে হয়, আমাদের জপ করতে হয়, আমাদের মন্ত্র করতে হয়, এইগুলোর মাধ্যম দিয়ে। আমি আগেও আপনাদের বলেছি যে মুদ্রার মাধ্যমে আপনি আপনার জীবনে কীভাবে উন্নতি করবেন। এবং কালকে অর্থাৎ 10 তারিখে কিন্তু আমরা কী পাচ্ছি না, 10 তারিখে আমরা চন্দ্রগ্রহণ পাচ্ছি। এই চন্দ্রগ্রহণ মানুষের জীবনে কিন্তু নানা রকম বিপর্যয় এসে যাবে, বিশেষত যাদের জন্মচকে গ্রহণ দোষ রয়েছে। চন্দ্রগ্রহণ কীভাবে হয়, এখন যখন চন্দ্র এবং রবির মধ্যস্থলে পৃথিবী এসে উপস্থিত হয়, এবং সেখানে যদি দেখা যায় যে ছায়া লেগে যায় চন্দ্রের, তখন আস্তে আস্তে আমাদের কী হয় না, মানুষের কিন্তু সূর্যের যত পজিটিভ রশ্মিটা পায় না, তখন তার মধ্যে দেখা যায় যে নেগেটিভ ব্যাপারগুলো ফ্লো করতে থাকে, ভিন্নমন্নতা চলে আসে। যাদের মানসিক দিক থেকে একটু বিকারগ্রস্ত রয়েছেন, ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, এই সময় অসম্ভব বেড়ে যাবে। মানুষ দেখবেন যারা একটু চিড়চিড়ে রেগে যায় তাদের মধ্যে অসম্ভব এই 2.5 দিন কিন্তু একটা ডিস্টারবেন্স থাকবে। আপনাদের প্রত্যেকটা মানুষকে আমি বলবো, ঈশ্বরের অবশ্যই
মঞ্চ পাঠ করবেন আপনি, যে গুরুরই কিন্তু দীক্ষিত হয়ে থাকেন, এবং তার পাশাপাশি ওম শ্রীং শ্রমায় নমঃ এই মন্ত্রটি সাদা বস্ত্র পরে রেগুলার যদি আপনারা আজ থেকে যদি করতে থাকেন, অবশ্যই কিন্তু এই যে নেগেটিভ টাইমটা আমাদের আসছে, এই নেগেটিভ টাইমটা কিন্তু আমরা আস্তে আস্তে ওভারকাম করে যেতে পারবো। দেখে নিই আমাদের সঙ্গে প্রথম বন্ধু কে রয়েছেন। হ্যালো, নমস্কার। নমস্কার নমস্কার দিদি ভাই। হ্যাঁ, কোথা থেকে বলছেন দাদা? বলছি নৈহাটি থেকে। আচ্ছা, নৈহাটি থেকে বলছেন, কি নাম বললেন? বাদল দাস। বাদল দাস, বাদল বাবু, দিদির অনুষ্ঠান নিশ্চয়ই দেখা হয়? এখন কয়েকটা দিন যাবত দিদির অনুষ্ঠানটা একটু মাঝে মাঝে দেখছি, ওই টিভি ঘোরাতে ঘোরাতেই দেখছি, এবং তার আগে ওই আমার এক বন্ধু গেছিল তার মেয়েকে নিয়ে, দিদির কাছে তার মেয়ের বিয়ের সমস্যা হয়েছিল বলে, সকাল ৮:৩৫ জন্মস্থান, সকালবেলা। রাশি লগ্ন জানেন আপনি? আপনার মেয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ২০২০ সাল সাপেক্ষে কি আসছে, আপনার মেয়ের ডেস্টিনি নাম্বার আসছে, আপনার রুলিং নাম্বার রয়েছে কিন্তু ওর ২১ মানে ৩, ঠিক আছে, আর ডেস্টিনি নাম্বার আসছে ৩+৬+৯+১৮+১৯+১৯+২০ ২১+২২+২৩+২৪+২৫+২৬+২৭ মানে ৯, ৯+৩=১২, ১২+৬=১৮, ১৮ মানে ৯, ৩+৯ আসছে। আচ্ছা, এখানে আসছে আপনার দেখুন, আজকে অভূতপূর্ব একটা জিনিস দিদির কাছে আপনারা নতুন রকমভাবে পাচ্ছেন। দিদি, এখানে নিউমারোলজি দিয়ে ক্যালকুলেশন করে এই বছরটা আপনার মেয়ের কেমন যেতে পারে একেবারে তাৎক্ষণিকভাবে, মানে সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন, কিছু ছক করে তিনি কষছেন এবং সেইভাবে সঙ্গে সঙ্গে আপনি উত্তরটা পেয়ে যাচ্ছেন, আজকে কিন্তু আপনি ভীষণ লাকি। আচ্ছা, আপনার মেয়ের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মেয়ে কিন্তু একটু, আমি যেটা পাচ্ছি, আমি হরোস্কোপটাও দেখছি আর তার সাথে আমি নিউমারোলজিটা ম্যাচ করছি, আপনার ৯ এসছে আর ৩ এসছে, ডেস্টিনি নাম্বার ৯ এবং ৩, যেহেতু এটা ৪ ইয়ার, এই বছরটা কিন্তু রাহুর বছর, ৩ এবং ৯ দুজনেরই কিন্তু শত্রু সংখ্যা হচ্ছে কিন্তু রাহু ৪, যেক্ষেত্রে বলে থাকবো এই বছরে মেয়েকে নিয়ে কিন্তু একটু ডিস্টার্বেন্স থাকবে, মেয়ে টেনশনের মধ্যে থাকবে, একটু চাপের মধ্যে থাকবে। আচ্ছা, মেয়ের রাশি লগ্ন আপনার কিছু জানা আছে? না দিদি ভাই। আচ্ছা, মেয়ের মেয়ের লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, লিখে রাখুন, সিংহ লগ্ন মেষ রাশি, ঠিক আছে, মেষ রাশি সিংহ লগ্ন, আর নক্ষত্র হচ্ছে ওর ভরণী নক্ষত্র এবং নরগণ, এটা লিখে রাখুন। এবং এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, ওর একটা ক্রিয়েটিভ ব্যাপার থাকবে, নাচ গান অভিনয় এই ধরনের কোনো কিছু কি ও করে? আচ্ছা, না, ডান্স করতে ভালোবাসে, তাই তো, প্রোগ্রাম করে। আচ্ছা, এখানে মেন হচ্ছে ওকে আর্টস নিয়ে পড়েছে, এখানে আপনি মেন ওর বিয়ে নিয়ে চিন্তিত, তাই তো? হ্যাঁ, কারণ বিয়ের জায়গাটা প্রচন্ড ভাবে নেগেটিভ এসছে, এবং এখানেও দেখা যাচ্ছে বিয়ের জায়গাটা কিন্তু নেগেটিভ এসছে ওর বিয়ে। দেখুন, ওর লগ্নে রাহু, আপনার মেয়ে কিন্তু একটু সাহসী হবে, একটু জেদি প্রকৃতির হবে, ঠিক আছে, এবং একটু ডমিনেটিং হবে এবং একটু শৌখিন হবে, ওর সব কিছু বেস্ট জিনিসটা কিন্তু চাই, সেটা আছে তো ওর মধ্যে? ওর ওর লাইফে আপনি দেখবেন মার্কেটিং করতে যান বা যেখানে নিয়ে যান, ও বেস্ট জিনিসটা চাইবে, সব কিছু ভালোটা চাইবে। ওর কি নিজের কোনো প্রেম বা রিলেশন কি ওর জীবনে আছে?
দিদি আমি এটা তো সঠিক নিজে বলতে না, তবে আমি শুনেছি হ্যাঁ যে হ্যাঁ এরকম আছে। ওর বিয়েটা দাদা একটু কান্তি, কিন্তু আপনি বললেন না যে বন্ধুর মেয়ের বিয়ে হয়ে গেছে, আপনার মেয়ের ক্ষেত্রে কিন্তু দেখুন বিয়ের জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব, মানে খুব ডিস্টার্ব রয়েছে। বিয়ে হওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব, বিয়ের পরবর্তী জীবনে ডিস্টার্ব। চন্দ্র শনি খুব পারফেকশনিস্ট, খুব খুঁতখুঁতে এবং একটু মেজাজি, ওর নিজের মতে চলতে একটু ভালোবাসে, আপনাদেরও কথা কিন্তু সেভাবে শুনবে না। কাজে এতগুলো বিয়ের ক্ষেত্রে তো আমি নেগেটিভ কথা বলে ফেললাম, সেক্ষেত্রে আমি বলে থাকবো দেখুন এই মেয়েটির জীবনে যদি আপনি সুখ শান্তি, বাবা হিসেবে নিশ্চয়ই সেটা চান, সুখ শান্তি যদি চান তাহলে আমি বলবো এই ছকটা কালসর্পদোষ এবং অশুভ রাও কিন্তু প্রতিকার কিন্তু করতে হবে, কারণ সপ্তমপতিও এই ছকে ড্যামেজ অবস্থা, নিচস্থ অবস্থায় রয়েছে, যার ফলে বিয়ে তো হয়তো নিজের জেদে বা পছন্দে করে ফেলবে কিন্তু পরবর্তী সময় কিন্তু আবারও ব্যাক করে আপনার কাছে চলে আসবে। এই জায়গাটা কিন্তু অবশ্যই ঠিক করতে হবে, কিন্তু আগে থেকে যদি আপনি সেটাকে প্রোটেক্ট করেন তাহলে আপনার মেয়ে কিন্তু ভালো থাকতে পারবে। যেমন আপনার বছরে কিন্তু আমি বলবো ওর বিয়েটা না হওয়া ভালো, কারণ হচ্ছে ওর কিন্তু এই মুহূর্তে যে প্ল্যানেটারি পজিশন রয়েছে সেটাও ভালো না, আর রাহুর যেহেতু এই বছরটা বছর, সেক্ষেত্রে ওর যেহেতু ডেস্টিনি নাম্বারও এসছে 9 এবং রুলিং নাম্বার এসছে 3, বৃহস্পতি এবং মঙ্গল এদের দুজনেই শত্রু হচ্ছে রাহু, আপনার মেয়েকে বলবো যে অবশ্যই কিন্তু প্রতিদিন মা তারা যদি পুজো করতে পারে এবং এই বছরে ও যদি ক্রিম কালার প্রচুর ব্যবহার করতে পারে এবং মিডল ফিঙ্গারে একটি, কিন্তু এই যে মিডল ফিঙ্গার আছে না মধ্যমা আঙুল, এই মধ্যমা আঙুলে যদি একটা সোনার রিং ওকে যদি পরিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু যে রাহুর নেগেটিভ প্রভাবটা চলবে সেটা থেকে ও কিছুটা হলেও কিন্তু ভালো থাকবে। ও নিজে কোনো পুজো আচ্ছা মনে করতে চায় না, তো বললে কিছু মানবে না, পুজো আচ্ছা সেরকম একটা কিছু করবে না, করবে না, রাহুর দ্বারা প্রভাবিত। তো এখানে একটুখানি এইগুলো করবেন আর বাড়িতে একটুখানি মানে পারফিউম বেশি ইউজ করুন, বিশেষত স্যান্ডেল পারফিউম যদি বেশি ইউজ করতে পারেন সেটা কিন্তু ওর জন্য মঙ্গলদায়ক হবে। আপনাদের বাড়ির বাস্তুও কিছুটা ডিস্টার্ব আছে, বাড়িটা একটা পুরনো বাড়ি আছে তাই তো? আমি বলবো দেখেন সামনেই খুব ভালো অমাবস্যা আছে, 24 তারিখে বছরের প্রথম অমাবস্যা, আমি থাকবো হচ্ছে তারাপীঠে এবং স্পেশাল ভাবে কিছু কাজ করব, যেহেতু রাহুটা ট্রানজিট হতে চলেছে, কেতু ট্রানজিট হতে চলেছে এবং এই বছরটা রাহুর বছর যেহেতু থাকছে সেই উদ্দেশ্যে কিন্তু আমি বিশেষ কিন্তু যজ্ঞ করব। এবং আপনি আমার প্রোগ্রাম দেখেন কিনা জানি না, যারা দেখেন জানেন যে প্রত্যেকটা অমাবস্যায় আমি স্পেশাল কিন্তু কিছু কাজ করে থাকি, এই অমাবস্যাও কিন্তু স্পেশাল কিছু কাজ করব রাহু কেতুর ওপরে এবং রাহুর ওপরে বিশেষভাবে কিন্তু জোর দেব, যেটা আপনার মেয়ের জন্মছকে কিন্তু সাংঘাতিক নেগেটিভভাবে রয়েছে। অবশ্যই চেষ্টা করুন এই যোগাযোগ করে ওর এই জায়গাটা ঠিক করে নিতে, তাহলে কিন্তু পরবর্তী জীবনটা ভালো হবে, না হলে কিন্তু হয়তো আপনি বলেন আমার তো চিন্তা অনেকটাই বেড়ে গেল। হ্যাঁ তাই যদি আমি সামনেই 2-1 দিনের মধ্যেই দেখছি আপনার সাথে আমি একটুখানি যোগাযোগ। একদমই তাই, আপনি নৈহাটি থেকে ফোন করছেন, ব্যারাকপুরেও আসতে পারেন, 11 তারিখ দিদি ব্যারাকপুরে থাকছেন এবং 15 তারিখ দিদি শাওড়াফুলিতে থাকছেন, আপনি একদম যোগাযোগ করে নিন। আর 24 তারিখটা মিস করবেন না, মেয়েকে নিয়ে যদি পারেন তো যান, ঘুরতে যাচ্ছেন বলেই যাবেন, গিয়ে যদি ও একটু আহুতি দিতে পারে, দিদি যে বলছেন রাহুল স্পেশাল কাজ করবেন সেটা করলে ওর পক্ষে কিন্তু একটা পজিটিভ জিনিস আসবে, একটু মেন্টালিটি চেঞ্জ হতে পারে এবং বিয়ের জায়গাটা ভালো জায়গায় পরিণত হবে। আমি আরেকটা কথা বলছি, অনেকেরই একটা প্রবলেম থাকে, বলে যে আমার মেয়ে বা ছেলে এই ব্যাপারগুলো বিশ্বাস করে না, ওরা হয়তো ধারণ করবে না। এখানেও কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যম দিয়ে আমরা রিলেশন অ্যাস্ট্রোলজির কাজ করি, অনেক সময় দেখা যায় যে যে সন্তান ধরুন একদম কুপথে চলে গেছে, প্রচণ্ড জেদি, যেমন এই মেয়েটা প্রচণ্ড জেদি, ও কথা শুনবে না, পড়তে চাইবে না এবং যেতেও চাইবে না, হয়তো তাহলে কি তাদেরকে উপকার দেওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব, কারণ এখানে আমি অ্যাস্ট্রোলজিতে কিন্তু রিলেশন অ্যাস্ট্রোলজির কাজ করি এবং সেখানে মাকে অথবা বাবাকে যেটা যার পড়লে ভালো হবে তাকে দিয়ে কিন্তু সেই কাজটা করাই এবং সেটার মাধ্যম দিয়ে সেই সন্তানের কিন্তু সমস্যাগুলো কিন্তু সমাধান করা সম্ভব হয়। অনেক সময় আপনাদের বাচ্চারা তো দূরে রয়েছে, বিদেশে রয়েছে, অ্যাব্রোডে রয়েছে, সেক্ষেত্রেও তাদের কিন্তু এই রিলেশন অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু চট করে তো পাঠাতে পারছে না বা তারা আসছে না, তখন কিন্তু আমরা এই রিলেশন অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু কাজ করতে পারি। এবং তার সাথে সাথে আরেকটা কথা বলবো, বৈশালী সরকার মানে কিন্তু একটা কাউন্সিলিং এর জায়গা থাকে, প্রত্যেকটা বাচ্চাকে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করে তিনি এমন একটা
তাদের মধ্যে পরিবর্তন আনতে পারেন, যেটা সত্যি বাবা মারা পর্যন্ত অবাক হয়ে যান, যে বাবা মারা 24 ঘন্টা থেকেও তার ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু বৈশালী দি এই আধ ঘন্টায় একটা বাচ্চার মনে কি সুন্দর প্রভাব ফেলে, তাকে সুন্দর করে বুঝিয়ে তাকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। প্রচুর ছেলে মেয়ে যারা বিগড়ে গেছিলো তারা আজকে ভালো আছে, তারা আজকে ভালো চাকরি করছে, ভালো রেজাল্ট করেছে। এবং বৈশালীদের কাছে আপনারা জানেন, যারাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে এসেছে 90% অ্যাভভ তারা মার্কস পেয়েছে, এটা কিন্তু দিদির একটা রেকর্ড। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেসব বাবা মারা এখনও আসতে পারেননি, আমি বলবো এই রটনটি অবশ্যটাকে কাজে লাগিয়ে নিন। কে রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি সোনালী মুখার্জি বলছি, কৃষ্ণনগর থেকে। আচ্ছা দিদি, কেমন লাগছে অনুষ্ঠান? দিদির অনুষ্ঠান খুব ভালো লাগছে। আচ্ছা, দেখা হয় তার মানে, তাই না? হ্যাঁ দেখা হয়। কার সম্বন্ধে জানবেন আজকে? আমি আমার দিদির মেয়ের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, দিদির মেয়ে, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো গিয়ে 4/3/2004, 4th March 2004। বাচ্চা মেয়ে, সময়টা কত? 12:25 দুপুরবেলা রানাঘাটে জন্ম। দুপুর 12:25 রানাঘাটে জন্মস্থান। আচ্ছা, রাশি লগ্ন? রাশি লগ্ন জানি না। জানেন না, তাহলে জেনে নিন দিদির কাছে। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি বলছি কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর তো আমি বহু বছর যাই, দীর্ঘ 12-13 বছর ধরে আমি কৃষ্ণনগর যাচ্ছি। আচ্ছা, দিদির মেয়ের রাশি লগ্ন কিছু জানা আছে? না না। আচ্ছা, দিদির মেয়ের কিন্তু রাশি এসছে কর্কট রাশি, ঠিক আছে? আচ্ছা, কর্কট রাশি লগ্ন এসছে মিথুন লগ্ন। ওরই যদি একটু নিউমারোলজি দিয়ে আমরা যাই, তাহলে ওর কিন্তু সংখ্যা এসছে 4, ঠিক আছে? 4 হচ্ছে রুলিং নাম্বার, আর ডেস্টিনি নাম্বার এসছে ওর 4/3/7/2004 মানে হচ্ছে 6/6/13। বাবা, একদম দুটোতেই 4 এসছে। রাহু, রাহু লিড করছে, ঠিক আছে? এখানে হরোস্কোপ কি বলছে? রাহু লিড করছে মানে এখানে আপনার দিদির মেয়ে কিন্তু মানুষজনের সাথে মিশতে ভালোবাসে, লোকজন বাড়ির থেকে বাইরের লোকের কাছে খুব প্রিয় হবে, ঠিক আছে? হইচই আনন্দ করতে খুব ভালোবাসবে। এবং ওর মধ্যে যেটা থাকবে যে জীবনের সব কিছুকে খুব ছোট, এবং এই ছোটবেলা থেকে মিউজিক বলুন, ল্যাপটপ বলুন, কম্পিউটার বলুন, মানে মডার্ন যা কিছু ইলেকট্রনিক গ্যাজেট সমস্ত কিছু ব্যবহার করা, ভোগ করার স্পৃহা কিন্তু ওর মধ্যে প্রবলভাবে থাকবে। ওর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্কট রাশি রয়েছে, এবং কর্কট রাশির কিন্তু একদম সপ্তমভাবে কিন্তু শনি গিয়ে উপস্থিত হচ্ছে 24শে জানুয়ারি। এবং এই মুহূর্তে দিদির মেয়ের শরীর ভালো যাবে না, ঠিক আছে? শরীর ভালো যাবে না। ও কি ক্লাস 10-এ পড়ছে? হ্যালো, হ্যাঁ একবার বলুন। ও কি মানে ক্লাস 10 বা মাধ্যমিক? হ্যাঁ হ্যাঁ, মাধ্যমিক টেস্ট দিয়েছে, মানে খুবই বাজে হয়েছে। হ্যাঁ, পড়াশোনার জায়গাটা তো টোটালি ড্যামেজ, ঠিক আছে? ওর আগে থেকে আপনারা কারো পরামর্শ নেননি? জীবনে ভালো খাবো, চাউমিন খাবো, বিরিয়ানি খাবো, এগরোল খাবো, বাড়ির খাবার খাবো না, খুব সেন্টিমেন্টাল হবে। এবং অলওয়েজ চেঞ্জ, ড্রেস বলুন, মানে জিনিসপত্র বলুন, ব্যাগ বলুন, জুতো বলুন, অলওয়েজ চেঞ্জ তো লাইক করবে। এবং এখানে যেহেতু দুটোতেই রাহু এসছে, রাহু কিন্তু ওর শুক্র যুক্ত অবস্থায়, দ্বাদশপতি যুক্ত অবস্থায় রয়েছে, পড়া বাদ দিয়ে রিলেশনের মধ্যে জড়িয়ে যাওয়া, ফেসবুক করা, হোয়াটসঅ্যাপ করা, এগুলো কিন্তু বেশি করবে। সেটা করছে তো? হ্যাঁ করছে। হ্যাঁ, এবং ওর মায়ের সাথে প্রচন্ড দ্বন্দ্ব। টেস্টের রেজাল্ট যে ওর খারাপ হয়েছে, টেস্টের রেজাল্ট যে মেয়েটার খারাপ হয়েছে, তাতে কিন্তু ওর কোনো ভ্রূক্ষেপ নেই। না না, একদমই নেই। এই জায়গাটা আমি বলবো যে এখন তো একদমই শেষের দিকে আপনারা এসেছে, তবু বলবো এই মেয়েটি কোথায় থাকে? আপনি আসতে পারেন। আর যদি এই অমাবস্যাটা কাজ, কারণ যেহেতু টাইম নেই, আর টাইমটা কিন্তু মানুষের জীবনে একটা বিশাল ফ্যাক্টর, এই টাইমটা যেহেতু ভীষণ শর্টেজ হয়ে গেছে, ওর যাতে অন্তত মাধ্যমিকটা উতরে যায়, হ্যাঁ, এবং যতটুকু ওর ভালো রেজাল্ট করা যায়, তার জন্য আমি বলবো যে যে অমাবস্যাটা আছে 24 তারিখে, এই অমাবস্যা যোগটাকে কাজে লাগান। তার জন্য আপনাকে তারাপীঠ চলে আসতে হবে, ওর ছবি লাগবে, এবং এখানেও কিন্তু ওর জন্ম তারিখ, জন্ম সময় এগুলো সব নিয়ে আসবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আমি একটু বন্ধুদের বলে দিই বৈশালী দিকে আপনারা কবে কোথায় পাচ্ছেন। 11 জানুয়ারি পেয়ে যাচ্ছেন আপনারা ব্যারাকপুরে, দুপুর 2 থেকে 6 পর্যন্ত থাকবেন ব্যারাকপুরের চেম্বারে, ব্যারাকপুর প্লাজায়, শীতলা মন্দির, SBI লালকুঠি ব্রাঞ্চের ঠিক অপোজিটে।
15 জানুয়ারি পেয়ে যাচ্ছেন শেওড়াফুলিতে ভাগ্য দিশা চেম্বারে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত। পেয়ে যাচ্ছেন আপনারা 24শে জানুয়ারি অমাবস্যা, রটন্তী অমাবস্যা, প্রথম অমাবস্যাটাই বছরের রটন্তী অমাবস্যা। তারাপীঠে থাকছেন সকালবেলা 12টা থেকে 4টে চেম্বার করছেন, এবং সেই দিনই কিন্তু সন্ধেবেলা আপনারা পেয়ে যাচ্ছেন তারাপীঠে, তিনি মহাযজ্ঞ করবেন, সেই যজ্ঞে আপনারা কিন্তু অবশ্যই সবাই অংশগ্রহণ করতে পারেন। আর তারাপীঠ চেম্বারে যারা দেখাতে চাইছেন, বোলপুরের মানুষরা অনেক সময় ফোন করেন, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, রাঁচি, তারা কিন্তু এখন থেকেই নাম লিখিয়ে নিন। আর 1 ফেব্রুয়ারি পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগরে বন্ধুরা দুপুর 12টা থেকে 4টে ত্রিনাথ লজে, 10 ফেব্রুয়ারি পাচ্ছেন মেচেদাতে হোটেল হিন্দুস্তান, মেচেদা বাস স্ট্যান্ডের ঠিক ব্যাক সাইডে। আর লোকাল যে চেম্বারগুলো আছে সেগুলো পাচ্ছেন শুক্রবার হাতিবাগান দুপুর 12টা থেকে 4টে, শনিবার বেহালা, রবিবার গড়িয়াহাট বিকেল 4টে থেকে 7টা, এবং সোমবার দিন ডানলপে বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এদিকে চন্দ্রগ্রহণ যাদের রয়েছে এবং যাদের জন্মচকে গ্রহণ রয়েছে বা সাড়ে সাতিও চলছে, কারণ চন্দ্র তো সাড়ে সাতির কানেকশনের মধ্যে দিয়ে হয়, সেক্ষেত্রে যারা মেন্টাল জায়গা থেকে খুব ডিপ্রেশন হতাশা রয়েছেন, আপনাদের বলবো সেই দিনকে হোয়াইট কালারকে কিন্তু নির্দেশ করে হচ্ছে চন্দ্র। কাজে হোয়াইট কোনো শাড়ি বা হোয়াইট কোনো শার্ট বা হোয়াইট কোনো ড্রেস পরে থাকবে, এবং যতক্ষণ চন্দ্রগ্রহণ চলবে অর্থাৎ রাত্রি 10:37 থেকে রাত্রি 2:40 পর্যন্ত, এবং এটা সবচেয়ে ভালো হয় যদি গ্রহণ লাগার ঠিক 9 ঘন্টা আগে অর্থাৎ দুপুর 1:37 থেকে যদি আপনারা এটা শুরু করেন, অর্থাৎ এই ড্রেসটা পরে থাকেন, এবং গ্রহণ সময় অবশ্যই পড়বেন, গ্রহণের সময় অবশ্যই মন্ত্র পাঠ করবেন, ওম শ্রীং সোমায় নমঃ সোমায় স্বাহা, এই মন্ত্রটা অবশ্যই করবেন, এবং গ্রহণ হয়ে যাওয়ার পর এই সাদা ড্রেসটি কোনো গরিব মানুষকে যদি আপনি দান করে দেন সেটা ভালো হবে, আর যদি না পারেন অন্তত বাড়িতে জলে এটা কিন্তু ভাসিয়ে দেবেন। আপনারা আতপ চাল বা গোবিন্দভোগ চাল প্রচুর পরিমাণে, কালকে যাদের মেন্টাল জায়গায় ডিস্টার্ব আছে, ডিপ্রেশনে রয়েছে, তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা দান করুন। চন্দ্র হচ্ছে মাতা, মাকে কিন্তু সেবা করুন বা মাতৃস্থানীয় ব্যক্তিদের মিষ্টি আহার দিন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হতে পারে। রূপোর কোনো অর্নামেন্টস কালকে যদি পড়ে থাকতে পারেন সেটা আপনাদের জন্য পজিটিভ হয়ে থাকবে, এবং অবশ্যই বাড়িতে একটি উত্তর দিকে কিন্তু একটি রূপোর পাত্রে বা রূপোর ঘটিতে বা সিলভার মেটালের কোনো রকম মানে হোয়াইট কালার হোয়াইট মেটাল হতে হবে, এরকম কোনো জিনিসের মধ্যে যদি আপনারা পূর্ণ জল, কারণ জলকে নির্দেশ করে হচ্ছে চন্দ্র, এবং তার উপরে যদি একটি সশেষ ডাব রেখে দেন সেটি গ্রহণের চলা অবধি, এবং গ্রহণের সময় কোনো রকম আহার অবশ্যই আপনারা গ্রহণ করবেন না, এবং যারা অন্তঃসত্ত্বা মহিলা রয়েছেন তাদেরকেও বলবো হোয়াইট ড্রেস অবশ্যই পরবেন, এবং এই সময় কখন সোজাভাবে থাকবেন আপনারা, এবং কখনোই কিন্তু কোনো আহার গ্রহণ করবেন না, মন্ত্র জপ করে থাকুন, এবং ঘর থেকে না বেরোনোটাই আপনাদের কিন্তু এই সময় ভালোই থাকবে। এবং 12টা রাশির কোন রাশির কী কী দান করবেন সেটা নিয়েও আমি একটা প্রোগ্রাম করবো, আপনারা অবশ্যই সেটা ওয়াচ করে নেবেন, ইউটিউবে আপনারা আমার এই অনুষ্ঠানও দেখতে পারেন। এবং যারা সমস্যার মধ্যে সত্যিকারে রয়েছেন, 2020কে সমস্যা মুক্ত করতে চাইছেন, কারণ জ্যোতিষে যেরকম সমস্যা রয়েছে সমাধানও কিন্তু রয়েছে, আর আমি বৈশালী সরকার দীর্ঘ এতগুলো বছর 20 ইয়ার্স নট এ ম্যাটার অফ জোক একইভাবে কিন্তু কাজ করে চলেছি, মানুষকে সমস্যা মুক্ত করে চলেছি। যারা খুব কঠিন সমস্যার মধ্যে রয়েছেন শুধুমাত্র ছকটা বিচার করার জন্য আমার কাছে আসবেন না, বহু জ্যোতিষী আছে চলে যাবেন, কিন্তু যদি মনে করছেন না আমি সমস্যায় রয়েছি আমাকে বাঁচতে হবে, আমাকে ওভারকাম করতে হবে, তাহলে বলবো অবশ্যই একবার আসবেন, চ্যালেঞ্জ গ্যারান্টি সহ কিন্তু আমি প্রতিকার করি, এবং সেখান থেকে অবশ্যই যদি বলে দিই বা কাজ নিয়ে আপনি জানবেন যে আপনি অবশ্যই সমস্যা মুক্ত হতে পারবেন। একদমই তাই, এটাই হচ্ছে বৈশালী সরকারের ফান্ডা, তিনি এতটাই চ্যালেঞ্জের সাথে বলেন এবং কাজটা করে দেখাতে পারেন, সেই জন্যই তিনি এত জোর গলায় এই কথাটা বলতে পারেন। আজকে আমাদের সময় শেষ, বিদায় নেব, সময় শুরু হচ্ছে আপনাদের, ফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারে বুকিং করুন এবং চেম্বারে চলে এসে এই রটন্তী অমাবস্যাটাকে কাজে লাগান, বছরের প্রথম থেকেই যদি ভালো থাকার চেষ্টা করেন তাহলে দেখবেন বছরের শেষ দিন গিয়ে আপনার মুখে হাসি ফুটেছে। দিদিকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, নমস্কার।